नमस्कार बंधुरा आमार चैनल लिपुई दीपिकाते आपनादेर के स्वागत। आमार भिडियो जदि भालो लेगे थाके ताहले लाइक कमेंट शेयर एवं सबस्क्राइब करते भूलें ना। आज आमि बानाबो मोचार चप। तार जोन्नो मोचाटिके सिद्ध करे नियेछि एवं आलू सिद्ध करे नियेछि। मसला हिसेबे नियेछि गरम मसला, जिरे, शुकनो लंका भेजे गुड़ानो आछे, नून, हलुद, खाबार सोडा, बादाम भेजे नियेछि, तार नियेछि आदा ग्रेट करे, सर्षेर तेल, शुकनो लंका, एक बाटी बेसन नियेछि। एरपर आमि सिद्ध करे रखा आलूटिके हात दिये भालो करे मेखे नियेछि। एरपर माखा होये गेले आबारो मोचाटिके दिये दियेछि एबं सिद्ध मोचाटिकेओ हात दिये भालो करे मेखे नियेछि। आमार माखा होये गेछे, आमि एबार आलुर पुर तैरि करब, आलू मोचार पुर तैरि करब। तार जन्य कड़ाइये सर्षेर तेल दिए ग्रेट करे रखा आदा दिए दिलाम एबं आदाटी भाजा होये गेले हलुद गुड़ो दिए दिलाम। हलुद भाजा होये गेले मोचा आलुर पुरटिके दिए दिलाम। एरपर नाड়াচাড়া করে আমি মশলা হিসেবে দিলাম নুন, তারপর দিলাম ভাজা মশলা, এরপর দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিলাম বাদাম ভাজা। এরপর ভালো করে পুরটিকে নাড়াচাড়া করে নিলাম। এরপর নাড়াচাড়া করা হয়ে গেলে সব শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ব্যাস আমার মোচা চপের জন্য পুর রেডি হয়ে গেল। এরপর আমি বেসনটিকে ফেটিয়ে নেব। তার জন্য আমি বড় বাটির এক বাটি বেসন নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিলাম খাবার সোডা এবং আর দিলাম লঙ্কা গুঁড়ো। এরপর জল দিয়ে হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলাম। আমি বেসনের পুরটিকে মোটা রেখেছি, মোটা রাখলে খেতে খুবই টেস্টি লাগে। কারণ আপনারা দেখবেন বাজার থেকে চপ কিনলে তারা বেসনটিকে মোটায় রাখে। এরপর আমি চপগুলি গোল গোল শেপে গড়ে নিলাম। প্রত্যেকটা আলুর চপ আমার গড়া হয়ে গেছে। কড়াইয়ে সর্ষের তেল গরম হলে চপটিকে আমি এপিট ওপিট বেসনের মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর চপটিকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তুলে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার মোচার চপ। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়।